ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. ديني بهاي شنو نوع دوي মুসলিম শরীফে ইবনে আব্বাসের একটি হাদিস এসছে, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকুহু কদ লাসাবাকাতুল আইন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের যে খারাপ নজর থাকে, খারাপ দৃষ্টি, কুনজর বলি বা বদ নজর বলি, এটা সত্য। এই হাদিসটি মুসলিমে ইবনে আব্বাস বলেছেন। এবং অন্য একটি হাদিস এসছে, যে হাদিসটি জাবির এবং হাদিসটি হাসান। এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আকসারু মা ইয়ামুতু মিন উম্মতি বাদা কাযা আল্লাহু কদরিহি বিল আনফুস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি যে কারণে মৃত্যুবরণ করবে, আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দেওয়ার পর যে সাধারণভাবে যে মৃত্যু হয়, সেটার পরে যে সবচেয়ে বেশি কারণ হবে মৃত্যুর কারণ, সেটা হচ্ছে যে মানুষ দৃষ্টির কারণে, কুনজর বদনজরের কারণে, খারাপ নজরের কারণে মানুষের মৃত্যু হবে। তার মানে বোঝা যাচ্ছে যে বদনজর জিনিসটা, মানুষ যদি কাউকে বদনজর দৃষ্টিতে দেখে, এটা সত্য হয়ে যেতে পারে অনেক সময়। তো এটা যদি সত্য হয়ে যেতে পারে, এই দৃষ্টিকোণ থেকে যেটা আমি বলতে চাচ্ছি, যেটা বুঝাতে চাচ্ছি এই হাদিস দিয়ে, যে অভিশাপ, মানুষের অভিশাপও লেগে যায় বা লেগে যেতে পারে যদি সেই অভিশাপের যোগ্য হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় মানুষের অভিশাপ লেগে যেতে পারে বা তার পাপের প্রায়শ্চিত্ত, আর সেটা যে একটা মানুষের বিপদে আছে, এটা যে মানুষের অভিশাপই হবে শুধু বিষয়টা আসলে এমন নয়, এটা তার পাপের প্রায়শ্চিত্ত হতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার পরীক্ষা হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু এইভাবে বলা ঠিক হবে না, এটা আসলে মানুষের অভিশাপ লেগেছে, বা এইভাবে কাউকে বলাটা ঠিক হবে না। কিন্তু সেটা হতেও পারে, অভিশাপও হতে পারে, কিন্তু একদম নির্দিষ্টভাবে বলা যাবে না যে এটা আসলে অভিশাপ। হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। আল্লাহু আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।